হ্যালো বন্ধুরা, লাভলি আইকন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা স্টার্ট করতে চলেছি। তো আজকে আমার যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে তেঁতুলের ড্রিঙ্কস, অর্থাৎ তেঁতুলের শরবত। আর এই ড্রিঙ্কসটা সম্পর্কে যতটাই বলা যায় ততটাই কিন্তু কম। এই ড্রিঙ্কসের প্রচুর বেনিফিটস, প্রচুর উপকারিতা যত বলি ততটাই কম। বিশেষ করে এই গরমের দিনে এই তেঁতুলের শরবতটা তো আমাদের শরীরের পক্ষে ভীষণ কার্যকারী, ভীষণ কাজে লাগে, ভীষণ উপকার দেয়। তো কী কী কাজে লাগে, কী কী উপকারে দেয় সেগুলো আমি আপনাদেরকে পরে বলছি। তো আজকে আমি যে তেঁতুলের শরবতের রেসিপিটা করতে চলেছি এটা একদমই আমার নিজস্ব রেসিপি। তো সেটা আমি কীভাবে তৈরি করি সেটা একটু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্লিজ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার আমার অনুরোধ রইল। তো চলুন, আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি তেঁতুলের শরবতের জন্য যেটা মেন উপকরণ সেটা হচ্ছে পাকা তেঁতুল। তা আমি এখানে দুটো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। এগুলো আমার আগেই কিনে রাখা ছিল, সেগুলো আমি আঁটি ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকেই আমি দুটো আঁটি নিয়েছি এবং এক গ্লাস জল দিয়ে এগুলো 10 মিনিটের মতন আমি একটু ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিটের মতন এটা একটু ভিজিয়ে রেখে দিলে কিন্তু তেঁতুলটা ফুলে ওঠে, আর তেঁতুলের যে পাল্পটা, তেঁতুলের পাল্পটা বের হতে খুব সুবিধা হয়। তাই আমি এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। তো চলুন 10 মিনিট পর আমি ফিরে এসে দেখছি। তো যতক্ষণ আমার তেঁতুলটা ভিজে ততক্ষণ কিন্তু আমি আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিই, আগে থেকে ব্যবস্থা করে রাখলে সুবিধা হয়। তো দেখুন, এখানে কিন্তু তেঁতুলটাও আমার ভিজে গেছে, আমার 10 মিনিট হয়ে গেছে। তেঁতুলটা দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো আমি এখানে বাকি উপকরণের প্লেটটা একটু সরিয়ে দিলাম। এবার তেঁতুলটা ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো যে তেঁতুলটা দেখুন একদম ভিজে কি সুন্দর নরম তুলতুলো হয়ে ফুলে উঠেছে। আর এই তেঁতুল থেকে কিন্তু অনেকখানি পাল্প বেরোবে, আর এই পাল্পটা বের হতেও কিন্তু অনেক সুবিধা হয়। তো দেখুন, আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে তেঁতুলের পাল্পগুলো বের করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে হাত দিয়ে খুব ভালো করে তেঁতুলটাকে চটকে নিয়েছি, চটকে কিন্তু অনেকটা পাল্প বেরিয়েছে। এবার কিন্তু আমি হাতে একটু জল নেব, দিয়ে আবারও কিন্তু তেঁতুলটা চটকাতে শুরু করব। তো তেঁতুলটা আমি ততক্ষণ চটকাবো যতক্ষণ না তেঁতুল থেকে সমস্ত পাল্প বেরিয়ে আসছে। আমি একটু জল অ্যাড করেছি, আবার একটু জল অ্যাড করব, আবারও আমি অল্প একটু জল অ্যাড করলাম। এবার আমি তেঁতুলের মধ্যে থেকে তেঁতুলের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু হাত দিয়ে চেপে চেপে তুলে নেব। আর বন্ধুরা, যখন তেঁতুলের এই পাল্পটা তৈরি করবেন আপনারা বাড়িতে, তখন কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে তেঁতুলের পাল্পগুলো হাত দিয়ে যখন ছেঁকে ছেঁকে তুলে নেবেন, তখন কিন্তু ছেঁকে নেওয়ার পর কোনো চালনা বা ছাঁকনি এই জাতীয় জিনিস দিয়ে কিন্তু তেঁতুলটা ছেঁকে নেবেন না। তেঁতুলটা ছেঁকে নিলে কিন্তু তেঁতুলের পাল্পগুলো ছাঁকনার উপরে থেকে যাবে আর শুধু জলটা বেরিয়ে আসবে। তো আমি তো শুধু জলটা দিয়ে এখানে শরবতটা তৈরি করব না, আমি পুরো পাল্পটাই নেব। তাই অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন যে যখনই তেঁতুলের শরবত করতে যাবেন তখন কিন্তু কোনো ছাঁকনা দিয়ে শরবতটা ছেঁকে নেবেন না, অর্থাৎ তেঁতুলের পাল্পটা ছাঁকবেন না। তো বন্ধুরা, তেঁতুল কিন্তু আমাদের শরীরে বিভিন্ন কাজে উপকার করে, যেমন আমাদের কিডনি পরিষ্কার করতে, আমাদের লিভারকে ঠিক রাখতে, আমাদের ওয়েট লস করতে। তাছাড়া যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে যদি এই শরবতটা খেয়ে থাকেন তো দেখবেন আপনাদের শরীরের ভীষণ কাজে লাগবে। আর তেঁতুলের শরবত কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে। তো এত উপকার যখন একটা ড্রিঙ্কসের মধ্যে আছে তখন কিন্তু অবশ্যই আমাদের এই ড্রিঙ্কসটা বাড়িতে তৈরি করে বাড়ির প্রত্যেককে খাওয়ানো উচিত এবং নিজেরও খাওয়া উচিত। তো আপনারা কিন্তু এই ড্রিঙ্কসটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, বিশেষ করে এই গরমের দিনে, ভীষণ গরম পড়েছে, এই গরমে কিন্তু আমাদের এই হেলথ ড্রিঙ্কসটা ভীষণভাবে শরীরে কার্যকারী।
তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু তেঁতুলের পাল্প থেকে যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি চেপে চেপে তুলে নিয়েছি। এবার কিন্তু পাত্রের মধ্যে যেটা থেকে গেছে সেটা কিন্তু একদম তেঁতুলের পাল্প। তো এবার আমি নেক্সট প্রিপারেশনটা করব। তো বন্ধুরা, এখানে আমি একটা প্লেটে সমস্ত মশলাগুলো সাজিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচের একটা ছোট্ট প্লেটে কিছু চিনি নিয়েছি, চিনিগুলো গুঁড়ো করা আছে। আর তার সঙ্গে মশলা নিয়েছি লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিট লবণ গুঁড়ো, কাঁচা গোলমরিচের গুঁড়ো আর কাঁচা জিরে ভেজে নিয়েছি, দিয়ে সেটা আধা ভাঙা করে নিয়েছি। তার সঙ্গে এখানে ধনে পাতা কুচি আছে, লেবু আছে, পুদিনা পাতা আছে, আর আছে শুকনো লঙ্কা যেটাকে আমি পুড়িয়ে নিয়েছি। তো এবার আমি সমস্ত উপকরণগুলো এক এক করে আমি তেঁতুলের পাল্পের মধ্যে দিতে থাকবো। তো সর্বপ্রথম এখানে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দেব বিট লবণ গুঁড়োটা, এবার দিচ্ছি কাঁচা যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, তারপরে দেবো জিরে, যে জিরেটা আমি হালকা করে ভেজে নিয়ে হামবেলদিস্তার মধ্যে একটু থেতলে নিয়েছিলাম, এটা আধ ভাঙা আছে। আর শুকনো লঙ্কা যেটা আমি পুড়িয়ে রেখেছি সেটা, আর কাঁচা লবণটা কিন্তু এখন দিচ্ছি না, ওটা আমি পরে অ্যাড করবো। তো যে উপকরণগুলো এখন আমি তেঁতুলের পাল্পের মধ্যে দিলাম সেগুলো খুব ভালো করে চামচের সাহায্যে আমি একটু মিক্সড করে নেব। তো আমি শুকনো লঙ্কা যেগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি এবার গোটা ছাড়িয়ে দেবো। গোটা ছাড়িয়ে নিয়ে কিন্তু লবণের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে কষলে নেব, যেন চিলি ফ্লেক্সের মতো দেখায়। তো বন্ধুরা, আমার কিন্তু লঙ্কা আর লবণটা একসঙ্গে কষে নেওয়া হয়েছে। আমি কিছুটা লঙ্কা আর লবণ দেব, আর কিছুটা লঙ্কা লবণ আমি রেখে দেবো শেষবেলায় ডেকোরেশনের জন্য। তার সঙ্গে আমি এখানে একটা লেবু তেঁতুলের পাল্পের মধ্যে চিপে দেবো। তেঁতুল আর লেবুর এই কম্বিনেশন অপূর্ব খেতে, আপনারা কিন্তু টেস্ট না করলে বুঝতে পারবেন না, ভীষণ মজার লাগে। তার সঙ্গে যে ধনে পাতাগুলো কুচি করে রেখেছিলাম আর পুদিনা পাতা কুচি করে রাখা ছিল সেগুলো একসঙ্গে আমি তেঁতুলের পাল্পের মধ্যে দিয়ে দেবো। আর যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা চিনিটাও কিন্তু তেঁতুলের পাল্পের মধ্যে পুরোটাই দিয়ে দেবো, আর চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেব। চিনিটা আমি এই কারণে গুঁড়ো করে নিয়েছি যে তেঁতুলের পাল্পের মধ্যে গোটা চিনি মিক্স করতে কিন্তু যথেষ্ট সময় লাগে, তাই আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এতে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। বন্ধুরা, এবার কিন্তু আপনারা আমার হাতে একটা কাঁচের জার দেখছেন, আমি কিন্তু এই কাঁচের জারের মধ্যে কিন্তু এই তেঁতুলের পাল্পটা স্টোর করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে যদি কাঁচের জারের মধ্যে তেঁতুলের পাল্পটা রাখা হয় তাহলে কিন্তু দীর্ঘদিন থাকে, দীর্ঘ সময় পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখা যায়। তাই আমি এখানে কাঁচের জার নিয়েছি যেটা ঢাকনা দেওয়া আছে, এয়ার টাইট ঢাকনা দেওয়া, এটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দেবো দীর্ঘ সময় ব্যবহারের জন্য।
তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রিফ্রেশিং এবং খুব এনার্জি ড্রিঙ্ক, সামার ড্রিঙ্ক আমার কিন্তু রেডি হয়ে গেছে তেঁতুলের পাল্প দিয়ে, তেঁতুলের শরবত। তো এটা দেখে নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মুখে জল চলে এসেছে। তো মুখে জল চলে এসে হবে কি, তো তাড়াতাড়ি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং বাড়ির প্রত্যেককে খাওয়ান। তার সঙ্গে এখানে আমি আপনাদেরকে একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো গ্লাসের মধ্যে আমি আগে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম, তার সঙ্গে এখানে আমি কয়েক চামচ তেঁতুলের পাল্প নিয়ে নিলাম। আর গ্লাসে যখন আপনারা সার্ভ করে খাবেন তখন কিন্তু তেঁতুলের পাল্পটা আপনারা টক যে যতটুকু পছন্দ করেন সেই হিসাবে কিন্তু নেবেন। আমি এখানে যতটুকু আমার লাগবে আমি ততটুকুই নিয়েছি গ্লাসের মধ্যে। আর বরফের সঙ্গে এখানে আমি কিছু ঠান্ডা জলও অ্যাড করেছি, আর ওপর থেকে আরও কয়েক টুকরো আমি বরফ দিয়ে দেবো। তো এই যে গরম পড়েছে, এই গরমের দিনে কিন্তু এই ড্রিঙ্কটা ভীষণ আমাদের শরীরের পক্ষে কার্যকরী, উপকারী। প্লিজ আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করুন এবং অবশ্যই তৈরি করে বাড়িতে খান, দেখবেন আপনাদের শরীরের অনেক ক্লান্তি মেটাবে, শরীর অনেকটা রিফ্রেশিং হয়ে উঠবে। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদেরকে আজকে আমার এই সামার ড্রিঙ্ক অর্থাৎ তেঁতুলের শরবত? নিশ্চয়ই আপনাদেরকে এটা ভালো লাগবে, আর আমি জানি আপনাদের অবশ্যই এটা ভালো লেগেছে। তো প্লিজ যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর আজকে যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ড্রিঙ্কসটা আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমি চেষ্টা করবো আগামী দিনে আবার আপনাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে আসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।